আছে, আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে, আর ইনি হচ্ছে এবাড়ির পিসিমা, মানে ছোট পিসি আর কি। তো এখন সবজি বানাচ্ছে, আর ওদিকে উনুন চলছে, মানে জ্বালানো হচ্ছে, কাকিমা জ্বালাচ্ছে, মানে একে একে সব পর্ব চলছে। জানি না কতক্ষণ তোমাদের সাথে আমি বকবক করতে পারবো, তো চলো যেটুকু যেটুকু পারছি তোমাদের সাথে এখন দেখাবো। ওদিকে যাব, কাকিমা কিভাবে এখন উনুন জ্বালাচ্ছে সেটা একটু তোমাদের সাথে দেখাই। এই যে হচ্ছে যে কাকিমা, যে আমাকে মাঝের মধ্যেই মাছ খাওয়ায় বানিয়ে। তো কাকিমা আজকে তোমাদের সিজানু না এই অনুষ্ঠানটার নাম? তো আজকে সিজানুর অনুষ্ঠান হচ্ছে বা গোটা সেদ্ধ। কলকাতার লোকেরা বেশি এটাকে গোটা সেদ্ধ বলেই জানে, তো সেইটাই আজকে পালন করা হচ্ছে। দেখো দু দুখানা, দেখতে পাচ্ছ মনে হয়, দু দুখানা উনুন ধরানো হচ্ছে এখানে। কাকিমা এই কয়লা ঝুড়ি করে নিয়ে এসছে, 4 কেজি চালের ভাত অলরেডি হয়ে গেছে। কাকিমা এখন আর কি কি হবে রান্না? এখন বাঁধাকপি হবে, পেঁয়াজ শাক পোস্ত হবে, পালং শাক হবে, মাছ হবে, বেগুন ভাজা। আচ্ছা, অনেক আইটেম একের পর এক হবে, তো যেটুকু পারবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই আজকে কি কি হতে চলেছে আর তোমাদের সাথে কি কি শেয়ার করছি সেটা পুরোই দেখতে পারবে। তো ওদিকে তো কাকিমা উনুন ধরাচ্ছে, আর এদিকে পিসি সব সবজি বানাচ্ছে, এখন পেঁয়াজ শাক কুটছে। তো এটা পেঁয়াজ পোস্ত হবে, সেই জন্য পেঁয়াজ শাক দিয়ে আরও সবজি টবজি দিয়ে। আর আজকে শুধু রান্না বান্নাই হবে, আজকে কিন্তু খাওয়া দাওয়ার কোনো, মানে এইগুলো খাওয়া আজকে আর এগুলো খাওয়া হবে না, খাওয়া হবে কালকে। তো কালকে একদম আরও ব্যস্ততা থাকবে। আরেকটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এখানে মাছ ভাজা চলছে। কাকু এখানে কতটা মাছ ভাজছো তুমি? 6 কিলো 600 মাছ। এই দেখো এখানে সব মাছ রাখা রয়েছে, আর এই যে কাকু চেয়ারের মধ্যে বসে পড়েছে। কাকু একটু তাকাও এদিকে। তো কাকু এদিকে বসে পড়েছে, আর এখানে চলছে মাছ ভাজা, আর কাকিমাও থেমে নেই। কাকিমা এদিকে শুরু করে দিয়েছে রান্না। কাকিমা কি রান্না করছো এখানে? আলু পোস্ত। আচ্ছা, আলু পেঁয়াজ শাক পোস্ত। তো পুরোই উনুনে রান্না হচ্ছে, এখানেও একবারে এতগুলো মাছ ভাজতে ভাজতে কাকু কতক্ষণ লাগবে এতগুলো মাছ ভাজতে ভাজতে? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে, এতগুলো মাছ ভাজা চলছে, মানে এখানে দারুণ ব্যাপার স্যাপার হচ্ছে, খুব মজা হচ্ছে, মানে আমার তো বেশ দারুণ লাগছে। এরকম একটা নতুন জিনিস দেখছি আমি প্রথমবার। তো কলকাতার দিকে এরকম তো সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে একদম এসে আমার বেশ ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যেন পিকনিক হচ্ছে। এই দেখো এদিকে কাকু মাছ ভাজছে। তো চলো আস্তে আস্তে সব কাজই এগোতে থাকছে এখানে, আর যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা দেখতে থাকো, আর বলো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের। পালং শাক হচ্ছে এখন, দেখো এখন 4টে বাজতে যায়, কাকুর এখনো মাছ ভাজা হয়নি। কাকু বলেছে 1 ঘন্টা লাগবে, তাই তো কাকু? 1 ঘন্টা লাগবে। আর ওদিকে মাম্পিও এসে গেছে সাজুগুজু করে। মাম্পি কি কাজ আছে তোমার? মশলাই বাটতে পারছে না। ওদিকে পিসি, পিসি আমার বন্ধুদেরকে নমস্কার জানিয়ে দাও।
তো যাই হোক এখানে সব হাসি মজাক চলছে তার মাঝে একদম পিকনিক পিকনিক ভাব আগেই বলছিলাম একদম দারুণ মজা হচ্ছে এখানে আর তার সাথে রান্নাও চলছে জোর কদমে পিসি খুব ক্যামেরার সামনে আসার জন্য মানে খুব ভালোবাসে এই তো পিসি তুমি কোথায় থাকো বেগুন ভাজা হবে একের পর এক সব রান্নাবান্না হতেই থাকবে তার মাঝখানে আমাদের এখানকার তো প্রবলেম বড় সরো যেটা কারেন্ট চলে যাওয়ার সেই সমস্যাটা আমরা এখন পড়েছি তাই জন্য মশলাপাতি বাটাতে একটু সমস্যা হচ্ছে তো সেটাও কিছু হবে না আমরা চালিয়ে যাব সব কিছু কাজকর্ম তো একের পর এক হয়ে যাবে আর এই যে আমাদের ঘন্টা চলে এসেছে এই যে বড় ফটোগ্রাফার হ্যালো কোথায় যাচ্ছ দেখো কে কি কাজ করছে তুলে নাও তাড়াতাড়ি তুলে নাও বড় ফটোগ্রাফার এই দে শান্তা ঘরে আছে কেমন দেখো এটা এখন নিয়ে নিলেই কাঁদবে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে কাকু এখন বেগুন ভাজছে ওই তেলেই ভাজছে তো মাছ ভাজছে কাকু বলছে অনেক টাইম লেগে গেল আর আমার চোখ মুখের অবস্থা দেখো একদম মানে কেমন লাগছে তো মাম্পি এর সাথে পরিচয় করিয়ে দিই এ হচ্ছে মাম্পি মানে আমার বান্ধবী বলতে পারো এখানকার নতুন বান্ধবী তো যে পুচকেটাকে দেখো ওরই ছেলে আর কাকিমা যে মানে কাকিমার বৌমা হচ্ছে তো মাম্পি আজ কি কি কাজ করছো আমার বন্ধুদেরকে দেখাও বলো কাজ তো অনেক আছে কাজ কিছু আচ্ছা তোমাদের এই সিজানুর সিজানুর যে ব্যাপারটা একটুখানি আমার বন্ধুদেরকে তুমি বলো যে এটা কি হয় বেসিক্যালি মানে কি জিনিসটা এটা সরস্বতী পুজোর দিন আমাদের রান্না হয় এটা একটা ষষ্ঠী পুজো আমাদের ষষ্ঠী পুজো রাত্রে হবে আজকেই সব রান্না বান্না হয়ে যাবে কালকে আর কিছু হবে না কালকে আমাদের আজকে যা কিছু রান্না হবে সব কালকেই খাওয়া হবে আমরা কালকে গরম কিছু খাবার খাই না সব ঠান্ডা খাবার খাই আচ্ছা আর সেই জন্য আজকে সব রান্না বান্না হচ্ছে কালকে আমাদের আত্মীয় স্বজন অনেকের বাড়িতে এটা হয় না সবার থাকে না তো তাদেরকেও নিমন্ত্রণ করা হয় তারা আসবেন এসে সবাই একসাথে খাবে আমিও নিমন্ত্রিত আছি আমিও আসছি ও হচ্ছে সবচেয়ে বড় আত্মীয় তো যাই হোক খুব মজা হচ্ছে বলো এরকম ভাবে দিনটা চাপে আছে একটু ছেলে আছে দুধ করছে ছেলেকে দেখাইছেন আপনারা সবাই হ্যাঁ তো যাই হোক গেল বছর তো গেল বছর এইভাবে আমি জিনিসটাকে দেখতে পারিনি কেন আমি অফিসে ছিলাম তো এবছর দেখছি ভালো মজা হচ্ছে চলো আমার সাথে হাই সবাই হাই হ্যালো করছে তো সবাই রয়েছে খুব মজা হচ্ছে তোমরাও আমার সাথে থাকো সবকিছু দেখতে পাবে তো এই রে কাকিমা এদিকে গল্প করতে করতে নুন দিয়েছে নাকি পালং শাকে ভুলেই গেছে সবাই নুন ছাড়াই খেয়ে নেবে আর একটু দিয়ে দাও আর কি করবে এখানে বাঁধাকপি রান্না চলছে এই যে শেফ হচ্ছে মাম্পি তো মাম্পি এটা কি দিয়ে করবে আর কি কি দেবে তে এখন নুন হলুদ বাকি আছে মটরশুঁটি আছে বাকি তারপর মাছের মাথা দেবো আর একটু হোমমেড ভাজা মশলা দেবো আচ্ছা আচ্ছা সব এক এক করে দেবে আর তোমরা দেখতে থাকো আজকে ভালো করে নারন চরণ হচ্ছে আচ্ছা আচ্ছা নারন চরণ হচ্ছে ঠিক আছে চলো তারপরে আরো সবকিছু হবে ওদিকে পালং শাকও হয়ে গেছে তো ওদিকে একটু লাইটটা কম রয়েছে তো
10:20 বেজে গেছে ঘড়িতে, আর এদিকে এখন বাকি রয়েছে মাছ রান্না। তো কাকিমা এখন একদম খুব ব্যস্ত হয়ে গেছে, কথা বলার একটুকু সময় নেই, মাছটা কতক্ষণে হবে, তারপরে বিশাল কাজ কাকিমা বলছে বাকি রয়েছে। আর আমিও এখানে থাকতে থাকতে আমিও হাঁপিয়ে গেছি, এরপরে আমিও যাব একটু ফ্রেশ হতে। তো চলো কিভাবে কাকিমা মাছটা বানাচ্ছে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মশলা দিচ্ছি, আদা জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, মশলা কষা চলছে, এরপর জল দেবো। দেখছেন আপনাদের সবাই, দেখছেন রান্না বান্না চলছে, আপনাদের সবার নিমন্ত্রণ রইল কালকে যেন ষষ্ঠী খেতে আসবেন। লাগলো আমাদের রান্না বান্না কমেন্টে জানিয়ে সবাই। সাড়ে ছটা মতন বাজে, আর এখানে দেখো আগেই দেখাচ্ছিলাম যে একদম বালি ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে উনুন দিচ্ছে, এটা রমা কলাই, এটা রমা কলাই ভাজা। আচ্ছা এরপরে আর কি কি ভাজতে হবে? এরপরে ভাজবো শুক্তি কলাই, তারপরে আহির কলাই, গিরি কলাই, জারা কলাই, মটর কলাই, ছোলা। আচ্ছা এইটা কি তোমাদের এই উৎসবের? এটা এইটাই আমাদের সাত রকম কলাই ভাজতে হয়, এই সাত রকম কলা সেদ্ধ করতে হয়। আচ্ছা আর কি কি নিয়ম আছে এটার? এইটি ওই সাত রকম কলাই ভেজে দেবো, আর মা ষষ্ঠীর কাছে পুজো দেবার জন্য ভাতের চালের কর্পূরে ভাজতে হবে, আর খই ভাজতে হবে, আর আমাদের পৌষ মাসে যে তিল হয় তিল দিতে হয়। আচ্ছা আর সেদ্ধ করা হাঁড়িতে সাত রকম কলাই, আর সাত রকম সাতটা বেগুন, সাতটা শিম, আলু, ফুল, আর পুঁই শাক, বেতো শাক, সজনে ফুল। আচ্ছা বাপরে বাপ, সব চাপে ঠাকুরকে প্রণাম করে চাপাতে হয় উনুনে, আর একদম উনুন থেকে আমাদের ঘরে নামাতে হয়, আমাদের খুলে দেখতে নেই। প্রথমবার এই সুন্দর একটা জিনিস দেখছি, আর আমার তো বেশ ভালো লাগছে, ওই জন্যই ক্যামেরায় সব কিছু বন্দি করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এখনও এই কলাই যেটা ভাজছে সেটা এখনও ভাজা হয়নি, কিছুটা বাকি রয়েছে। আর এরমভাবে উনুনের আছে মানে রান্না করা কিন্তু খুব কষ্টকর, মানে হাতের একদম ছ্যাঁকা পোড়া এরম লাগার একটা খুবই সম্ভাবনা থাকে। কিন্তু কাকিমা এখন ভাবো বসে বসে সাত রকমের জিনিস এইভাবে বালিতে ভাজবে, তারপরে এগুলোকে সেদ্ধ করবে। তো ভেরি ইন্টারেস্টিং জিনিসপত্র চলছে এখানে, খুব মানে ভালো লাগছে। আর এখানে দেখো পিসিও দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথে,
তো বেশ মজা লাগছে। তো চলো এরপরে দেখ তোমাদের যতটা পারছি আজকে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা কিন্তু আজ শেষ হবে না, কারণ আমারও আর ভালো লাগছে না, আজকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। এবার দিচ্ছি জারা কলাই, এটা দিচ্ছি বিড়ি কলাই, এটা দিচ্ছি কুচকুচে, এটা দিচ্ছি মটর কলাই, এবারে খই ভাজা চলছে একদম ভাজাভুজির শেষ পর্ব। এটা খুব সুন্দর হবে খই ভাজাটা, দেখতে থাকো। ধান ভাজছে আর কি, খই তো না, ধান ভাজা আর কি, দারুণ ব্যাপার হচ্ছে। ওরে বাপরে বাপ, আজকে হচ্ছে নেক্সট ডে। তো সরস্বতী পুজোর যে স্পেশাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অনেকটাই বড় হতে চলেছে আজকে নেক্সট ডে। আর দেখো আমি সবে ফ্রেশ হয়ে এলাম, আজকে ওই কাকিমার বাড়িতে ছোট মতন একটা পুজো হবে, মানে ওদের এই অনুষ্ঠানের একটা পুজো মতন হয় সেটাই আজকে হবে, আর ওই জন্য আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আজও শাড়ি পরেছি, কারণ ওদের বাড়িতে হয়তো অনেক লোকজন আসবে, সেক্ষেত্রে কি মানে এখানকার যেহেতু একটা গ্রামীণ পরিবেশই বলতে পারো, তো সেই ক্ষেত্রে যদি বাড়ির বউ অন্য ড্রেসে থাকে তাহলে অনেকে হয়তো অনেক কিছু বলতে পারে, সে কারণে আমি আবারও আজকে শাড়ি পরে নিয়েছি। একদম একটা ঘরের নর্মাল শাড়ি পরেছি আর কি, মানে আবার বার করবো, আবার ধোয়াধুয়ি ঝামেলা ভালো শাড়ি বার করলে, আর এটা পরেই আমি কমফোর্টেবল থাকবো সে কারণে এটা পরে নিয়েছি। তো এখন সবে চান করে আমি ফ্রেশ হয়ে এলাম, আর জানি না এতক্ষণে পুজো হয়ে গেছে কি না, কারণ সকালবেলা তো জানোই আমার একটা হুড়োহুড়ি ব্যাপার থাকে। তো আজকের ব্লগটা আগেই বলছিলাম, হয়তো আমি আজকের ব্লগটা দু পার্টে, মানে দুটো পার্ট ওয়ান পার্ট টু করে দেবো, কারণ অনেকটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এডিট করতেও সমস্যা হবে আর তোমাদের দেখতেও সমস্যা হবে। তো চলো
এখন তাড়াতাড়ি করে আমি একটু সাজুগুজু করে নিয়ে তারপরে কাকিমাদের বাড়িতে গিয়ে যেটুকু পারবো কথা বলবো। আর জানি না আজকে বেশি কথা বলতে পারবো কি না, কারণ ওদের বাড়িতে হয়তো অনেক লোকজন থাকবে আজকে। তো চলো, হ্যাঁ আগে আমি একটু সাজুগুজু করে। আমি এখন কাকিমাদের বাড়িতে চলে এসেছি, আর দেখো কাকিমা ওখানে বসে আছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, নাহলে এখানে আলোটা অনেকটাই কম। কিভাবে কাকিমা পুজো করছে বা কি নিয়ম আছে ওটুকু কাকিমা তোমাদের সাথে শেয়ার করবে। তো দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন করে নিই, করে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কাকিমা এখানে বসেছে পুজো করতে। তো কাকিমা এটা কি শাড়ি বা কি দিয়েছ? আচ্ছা এটা হচ্ছে তোমাদের আজকে মানে পূজো, এটাই পূজো, এটাই পূজো আজকে আমাদের, এটা আমাদের ষষ্ঠী ঠাকুর, সিলটা আমাদের ষষ্ঠী ঠাকুর আছে। আচ্ছা আচ্ছা, আর এই যে এখানে প্রসাদ দিয়েছো, এটা কি প্রসাদ? প্রসাদ দিয়েছি, ভাত আর কলাই সিদ্ধ। আচ্ছা, যে কালকে যেটা গোটা সিদ্ধ হলো সেটা দেখো এখানে দেওয়া হয়েছে। আর এখানে সুন্দরভাবে দেখো সব সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়েছে আর কাজলের ফোঁটা দিয়ে কাকিমা এখানে নতুন শাড়ি পেতে পুজোটা করেছে। আচ্ছা প্রসাদও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখো এটা হচ্ছে এই পুজোর প্রসাদ, চাল ভাজা, খই ভাজা, ধান ভাজা, খই ভাজা। আচ্ছা, কালকে যে সবচেয়ে ভাজা হলো সেগুলোই এটা, তিলের তিলে তিল গুড় দিয়ে তিলের ছাই। আচ্ছা, এই যে জল। আজ 4:30 কাকিমাদের ঘরে তো গেছিলাম, এত লোকজন ছিল, তারপরে আর যেটুকু তোমাদের সাথে পেরেছি শেয়ার করেছি, তারপরে আর ক্যামেরা খোলার আমার সময় ছিল না। যাই হোক, কাকিমা একদম সুন্দর করে খাবার দাবার বেড়ে আমাকে ঘরে সব কিছু দিয়ে গেছে। কারণ হচ্ছে কাকিমাদের বাড়িতে অনেক লোকজন আসার ব্যাপার রয়েছে, তো আমার ওরমভাবে হয়তো খেতে একটু লজ্জা লাগতে পারে অত লোকজনের সামনে, সেই জন্য কাকিমাকে বললাম তুমি দিয়েই আসো, আর অত তাড়াতাড়ি আমি খাবো না। আর তাছাড়া পাশের বাড়িতে এক বৌদি রয়েছে, ওনাদের বাড়িতেও মানে এই প্রসাদটা খাওয়ার ব্যাপার রয়েছে, তো আমাকেও ওনারাও বলেছিল, ওদের বাড়িতেও গেছিলাম, গিয়ে অল্প বিস্তর খেয়ে এসছি, ওখানেও বেশ সুন্দর সুন্দর রান্নাবান্না ছিল। তো আজকে লোকের বাড়িতে নেমন্তন্ন খেতে খেতেই আমি একবারে মোটু হয়ে যাব মনে হচ্ছে, আর তাছাড়া তো আনন্দের চোটে আরও গদগদ হয়ে যাব এরকম ব্যাপার স্যাপার আজকে। কারণ হচ্ছে আজকে আমার ছোট্ট বনুর মানে একদম আমরা একসাথে বড় হয়েছি, আর ও আর আমি দুজনেই খুব কাছাকাছি বয়স আমাদের, মানে কোনো বেশি পার্থক্য নেই, তো সেম এজের বলতে পারো। তো ওর আজকে বেবি হয়েছে, ওই জন্য আমার আনন্দ আর ভাষায় আমি তোমাদের সামনে প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আজকের ব্লগটা দুটো পার্ট মিলিয়ে আসবে, এই পার্টটা তোমরা পরে দেখবে, আর ফার্স্ট পার্টটা চেষ্টা করছি আজকের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার, আর এটা পরে দেখবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা করছি, তো ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো টাটা।